হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান বাংলা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটি খুশির খবর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করলে পাবেন দশ হাজার টাকা স্কলারশিপ পশ্চিমবঙ্গে সরকারের দুর্দান্ত স্কলারশিপ কীভাবে পাবেন এই টাকা এবং সমস্ত কিছু এই ভিডিওতে মাধ্যমে আমরা আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেলুন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরই যখন শিক্ষার্থীরা কিন্তু পেতে পারে এই স্কলারশিপের সুবিধা এবং মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্কলারশিপের এই স্কলারশিপটি যেটার কথা আমি বলছি এই স্কলারশিপটি পরিচিত হচ্ছে নবান্ন স্কলারশিপ নামে পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে স্কলারশিপটি উত্তরকোনার স্কলারশিপ নামে পরিচিত খুবই সহজে ফলাফলের ভিত্তিতে কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করা যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এমএলএ রেকমেন্ডেশন ফর্ম সেটাও ডেস্ক্রিপশনে দিয়ে রেখেছি কিংবা হাতে যে লেটারটি লিখতে হবে লেটারের ফর্মেটিও আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তবে তার আগে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তবেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন তো স্কলারশিপের জন্য কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কোন লোকেশন বা কোন অ্যাড্রেসে গিয়ে আপনি স্কলারশিপের যে ফর্মগুলি সেগুলো আপনি সাবমিট করবেন এই সমস্ত কিছু ইন ডিটেলে আলোচনা করা হবে তো যাই হোক বিষয় হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে দেখে নেব যে এই ফর্মটিকে কীভাবে ফিল আপ করতে হয় তবে তার আগে এই ফর্মের যে স্কলারশিপটি পাওয়ার জন্য কিছু যোগ্যতা রয়েছে এলজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে অন্তত পক্ষে মাধ্যমিক পাস শিক্ষার্থী হলে পরে তার প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে এছাড়াও যারা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে তারাও কিন্তু এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবন স্কলারশিপ অথবা উত্তরকর্ণ স্কলারশিপ যে কোনো স্কলারশিপ বলি না কেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন শতাংশ মার্কস থাকতে হবে গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ডে তো চলো এবার আমরা দেখে নিই যে কীভাবে এই ফর্মটিকে ফিল আপ করা যায় তো অ্যাট ফার্স্ট আমরা অনস্ক্রিন এখন দেখতে পাচ্ছি যে ইন ডিটেল এই ভিডিওটা আমরা আলোচনা করবো যদিও তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে একবার এই যে এখানে নাম হবে তারপর এই জায়গাটাতে রয়েছে ফাদার নেম তারপর ডেট অফ বার্থ এখানে রয়েছে এরপর যেটা হবে ডেট অফ বার্থের পর যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে কোন মেল নাকি ফিমেল সেটা এখানে মেনশন করতে হবে আর এখানে আরও একটা জিনিস মেনশন করতে হবে সেটা হচ্ছে যে রিলিজিয়ান কী তারপর এখান থেকে সাবকাস্ট কী সেটা অবশ্যই মেনশন করতে হবে তারপর পুরো অ্যাড্রেসটা এখানে কনট্যাক্ট ডিটেলস ইনফরমেশন সবটাই দিয়ে দিতে হবে ইমেল আইডি অবশ্যই দিতে হবে তারপর যে ক্যান্ডিডেটটা যে পড়াশোনা করছে সেই শিক্ষার্থী কিন্তু কোন বোর্ড থেকে পড়াশোনা করেছে কোন এক্সাম দিয়েছে কোন বোর্ড থেকে কত সালে পাস করেছে এবং গ্রেড তারপর পার্সেন্টেজ এগুলো দিতে হবে তারপর নিচের দিকে এখানে রয়েছে কারেন্ট ডিটেলস মানে এখন সে কোন কোর্সে পড়ছে তো এটাও খুব ইম্পর্টেন্ট এখান থেকে কারেন্ট কোর্স ডিটেলস হিসাবে যেটা দিতে হবে সেটা হচ্ছে এইচএস হবে এখান থেকে কত বছরের কোর্স অবশ্যই এইচএস দুই বছরের হয় এবং সেশন এখান থেকে যেটা হবে দু হাজার বাইশ থেকে তেইশ থেকে পঁচিশ এরপর এখান থেকে স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস তারপর নিচে দিকে ব্যাঙ্কিং ডিটেলস দিতে হবে এই জায়গাটাতে দিতে হচ্ছে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইপিএসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুষ্ঠানের নাম এবং ব্রাঞ্চের নাম এবং নিচে দিকে ব্রাঞ্চের অ্যাড্রেস সরি এখানে জাস্ট প্লেসটা দিতে হবে এবং এই জায়গাটাতে ক্যান্ডিডেট সিগনেচার মানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এখানে করতে হচ্ছে তো আমরা চলে যাব দ্বিতীয় পেজে এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম তো সেলফ ডিক্লারেশন ফর্মটা বলা হয়েছে যে আমি এখনও পর্যন্ত অমুক স্কুলে পড়াশোনা করছি এবং আমি দুস্থ পরিবার থেকে বিলং করছি সেটাই এখানে বলা হয়েছে যেমনভাবে ফিল আপ করা আছে অ্যাজ ইট ইজ আপনারা ফিল আপ করে দেবেন এবং এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এমএলএড অ্যাকমোডেশন ফর্ম যেটা বলছি এটা কিন্তু অবশ্যই এমএলএড অ্যাটাস্টেড করাতে হবে তো আমরা এখানে স্টুডেন্টের নেম বসিয়ে দেবো তারপর অ্যাড্রেস দেবো তারপর নিচের দিকে এই জায়গাটা আসবো এখানে এসে আমরা যে মান্থলি ইনকাম সেটা এখানে বসিয়ে দেবো তো অবশ্যই এটা এম সাথে এমএলএর সাথে আলোচনা করে এমএলএ কোনটা বসাচ্ছেন দেখতে হবে তারপর এটাকে দিতে হবে তো বন্ধুরা আমরা চলে যাব তিন নম্বর পেজে এই পেজটা খুব ইম্পর্টেন্ট এই পেজে কিন্তু আমি স্কলারশিপের পাওয়ার আগে একটা লেটার প্রথমেই দিতে হয় ঠিক আছে কীভাবে সাজাবেন আমি সব বলে দিচ্ছি বাট এটাকে কিন্তু এটা এই লেটারটা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখুন এইভাবে কিন্তু লেটারটা লিখে নেবেন এই যে আমি দ্বিতীয় পার্টটা দিলাম বডি অফ দ্য লেটার হচ্ছে এটা বডি পার্টটা হওয়ার পর বডিতে আরও একটা পার্ট আছে প্যারা টু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এখান থেকে কীভাবে করবেন এবার বলছি যে এই ফর্মটি ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে তো অ্যাট ফার্স্ট অ্যাকচুয়ালি এটাকে কিন্তু নবান্নতে গিয়ে সাবমিট করতে হয় তো আগে কীভাবে সাজাতে হবে প্রথমে যে অ্যাপ্লিকেশান যেটা রয়েছে মানে যেটা হচ্ছে দরখাস্ত যেটা হাতে লেখা আমি এখন দেখালাম ওই দরখাস্তটা প্রথমেই থাকবে তারপর আধার কার্ড থাকবে সরি তারপর ফর্মটা থাকবে তারপর আধার কার্ড ভর্তি ফি মানে যে ইনস্টিটিউটে এখন পড়াশোনা করছি সেখান থেকে কিন্তু ভর্তির রসিদ থাকবে সেটা লাগবে এবং কলেজ হলে ফেসবুক লাগবে স্কুল হলে পরে ভর্তি রসিদ লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মানে যা যা আছে মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট মার্কশিট সব কিছুই তারপরে এখানে রয়েছে যে বিগত বছরের পরীক্ষা ফলাফল এটা তো লাগছে বিডিও ইনকাম সার্টিফিকেট এটা লাগবে এবং এটা অরিজিনালটাই দিতে হবে জাতিগত সংসপপত্র যদি থাকে মানে এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে লাগবে না থাকলে তার কোনো অসুবিধা না দিলেও হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুকের প্রথম পথে জেরক্স লাগবে এবং এটা ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাম্বারটা যেন আমার জেরক্সের উপর ভালো একটু বোঝা যায় এটা একটু দেখে নিতে হবে এবং স্ব ঘোষণাপত্র যেটা আমি দেখলাম সেলফ ডিক্লারেশন সেটা লাগবে এবার আসছি যে ঠিকানা কোন ঠিকানায় পাঠাতে হবে তো এটা হচ্ছে যে নবান্ন স্কলারশিপ যেটা সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এটা এই যে অ্যাড্রেস অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে এখন ফরটিন্থ ফোরটিন্থ ফ্লোর টু থ্রি টু ফাইভ স্টার স্ট্র্যাটেজি রোড শিবপুর হাওড়া ওয়েস্ট বেঙ্গল তো এই ঠিকানায় পাঠানোর থেকে আমার মতে বলে এই ঠিকানা সরাসরি গিয়ে দিয়ে আসা ভালো আমি অনেকবারকে অনেক ছেলেকে কতবার দেখেছি যারা কিন্তু স্পিড পোস্টে পাঠিয়েছিল স্পিড পোস্টে পাঠালে কিন্তু এটা রিজেক্ট হওয়ার চান্স আছে এবং এটা কিন্তু ভ্যালিড হবে না এবং টাকা ঢুকবে না তো বেস্ট হচ্ছে সরাসরি সেখানে গিয়ে সাবমিট করা হাওড়া শিবপুরে যেটা হাওড়া স্টেশন থেকে একটা বাস ধরলে কিন্তু শিবপুর পৌঁছে যাওয়া যায় সেখান থেকে কিংবা নবান্ন যেগুলো আমাদের যে এস বা এন চলে অর্থাৎ যে স্টেট গাড়িগুলো সেই বাসে গিয়েও কিন্তু হাওড়া হাওড়া শিবপুরে যেটা নবান্ন আছে নবান্ন অফিসের পাশেই কিন্তু নামিয়ে দেবে তো সেভাবে যাওয়া যাবে এরপর এখান থেকে উত্তরবঙ্গ যারা আছে মানে উত্তরকন্যা স্কলারশিপের জন্য তো উত্তরকন্যা স্কলারশিপ মূলত উত্তরবঙ্গের স্টুডেন্টদের জন্য তারা যে ঠিকানায় পাঠাবে সেটা এখন অনস দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে কিন্তু পাঠাতে পারেন কিংবা এই ঠিকানায় সরাসরি জমা করতে হবে আরও বিস্তারিত যদি কোনো ডাউট থাকে তাহলে একটা ওয়েব ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডিপিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিসি এম ও ডট গভ ডট ইন এই সাইডে যেতে হবে অথবা ইমেল আইডি অথবা হেল্পলাইন নাম্বার এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করেও কিন্তু ইন ডিটেল আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন বেস্ট অফ লাখ হ্যাপি নাইস ডে